পশ্চিম মেদিনীপুরের খবরের দিকে আমরা নজর রাখব। সেখানে পরকীয়ার জন্য গাছে বেঁধে পেঠানো হলো এক যুগলকে। পশ্চিম মেদিনীপুরের ঘটনা, পরকীয়ার কারণে গাছে বেঁধে পেঠানো হলো যুগলকে। দেখতে পাচ্ছেন সেই ছবি, গাছে বেঁধে পেটানো হলো যুগলকে, পশ্চিম মেদিনীপুরের ঘটনা। দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে গাছে বেঁধে পেটানো হলো যুগলকে। পরকীয়া করতে গিয়ে ধরা পড়ল তৃণমূল নেতা, পশ্চিম মেদিনীপুরের ঘটনা। পরকীয়া করতে গিয়ে ধরা পড়ল তৃণমূল নেতা যুগলকে গাছে বেঁধে মারধরের অভিযোগ। ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ। দেখতে পাচ্ছেন সেই ছবি, এই ছবির সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। পরকীয়া করতে গিয়ে ধরা পড়ল তৃণমূল নেতা এবং তারপরেই যুগলকে গাছে বেঁধে মারধর গ্রামবাসীর। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঘটনা, যদিও বা এই ছবির সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। যুগলকে গাছে বেঁধে মারধর পশ্চিম মেদিনীপুরের দাসপুরে তৃণমূল নেতা পরকীয়া করতে গিয়ে ধরা পড়ার পর গ্রামবাসীরা গাছে বেঁধে যুগলকে মারধর করে। ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। এ ছবির সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঘটনাকে ঘিরে উত্তেজনা। পরকীয়া করতে গিয়ে ধরা পড়ল তৃণমূল নেতা যুগলকে গাছে বেঁধে মারধর গ্রামবাসীর। দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবির সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি।